আমরা আগের ক্লাসে যে বিষয়গুলো আলোচনা করেছিলাম সেগুলো হলো ওহমের সূত্র, ওহমের সূত্রের গাণিতিক রূপ, ওহমের সূত্র থেকে রোধের সংজ্ঞা, রোধের একক, ওহমের সংজ্ঞা, লেখচিত্রের সাহায্যে ওহমের সূত্রের প্রকাশ এবং নষ্ট ভোল্ট। আজ আমরা দেখব যে পরিবাহীর রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। পরিবাহীর রোধ আর পরিবাহীর দৈর্ঘ্য এল, প্রস্থচ্ছেদ এ, পরিবাহীর উপাদান, উষ্ণতা ইত্যাদি বিষয়ের উপর নির্ভর করে। পরিবাহীর কোনো পরিবাহীর রোধ আর হলে এবং পরিবাহীর দৈর্ঘ্য এল হলে পরিবাহীর রোধ এল এর সাথে সমানুপাতিক যখন এ স্থির। আবার পরিবাহীর রোধ পরিবাহীর প্রস্থচ্ছেদের ব্যস্তানুপাতিক অর্থাৎ আর প্রপোর্শনাল টু ওয়ান বাই এ যখন এল স্থির। সুতরাং আমরা যৌগিক ভেদের নিয়ম অনুযায়ী পাচ্ছি আর প্রপোর্শনাল টু এল বাই এ যখন এল এবং এ উভয়ই পরিবর্তনশীল, বা আর ইকুয়ালস টু রো ইন্টু এল বাই এ। এখানে রো হচ্ছে সমানুপাতিক ধ্রুবক যেটাকে বলা হয় রোধাঙ্ক। রোধাঙ্কের একক, ব্যবহারিক একক হচ্ছে ওহম সেন্টিমিটার এবং এসআই পদ্ধতিতে একক ওহম মিটার। আর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে যদি কোনো পরিবাহীর দৈর্ঘ্য একক হয়, প্রস্থচ্ছেদ একক হয়, তাহলে রো ইকুয়ালস টু আর, অর্থাৎ একক দৈর্ঘ্য এবং একক প্রস্থচ্ছেদ বিশিষ্ট কোনো পরিবাহীর রোধই হচ্ছে ওই পরিবাহীর রোধাঙ্ক। এটাই হলো রোধাঙ্কের সংজ্ঞা। এখন পরিবাহিতাঙ্ক বলতে কি বুঝি? পরিবাহিতাঙ্ককে লেখা হয় সিগমা দিয়ে এবং এটা হচ্ছে রোধাঙ্কের অনন্যক অর্থাৎ ওয়ান বাই রো ইকুয়ালস টু সিগমা। তাহলে আমরা পরিবাহিতাঙ্কের যে সংজ্ঞা পাচ্ছি সেটা হচ্ছে একক দৈর্ঘ্য এবং একক প্রস্থচ্ছেদ বিশিষ্ট কোনো পরিবাহীর পরিবাহিতাকে ওই পরিবাহীর উপাদানের পরিবাহিতাঙ্ক বলা হয়। পরিবাহিতাঙ্কে সিজিএস পদ্ধতিতে একক মো পার সেন্টিমিটার এবং এসআই পদ্ধতিতে একক মো পার মিটার। মোকে লেখা হয় ঠিক ওহমের উল্টোভাবে। আচ্ছা, উপাদানের উপর কিভাবে নির্ভর করে? পরিবাহীর উষ্ণতা, দৈর্ঘ্য, প্রস্থচ্ছেদ এবং অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে পদার্থের উপাদান ভিন্ন ভিন্ন হলে তাদের রোধও ভিন্ন ভিন্ন হয়। যেমন রূপ, অ্যালুমিনিয়াম, তামা প্রভৃতি ধাতুর রোধ কম, আবার রবার, কাঠ, প্লাস্টিক ইত্যাদির রোধ কিন্তু খুব বেশি। অর্থাৎ উপাদান ভেদে রোধের মান ভিন্ন ভিন্ন হয়। উষ্ণতার উপর কিভাবে নির্ভর করে? না, পরিবাহীর রোধ তার উষ্ণতার উপর যেভাবে নির্ভর করে সেটা হলো সাধারণত ধাতব পরিবাহীর উষ্ণতা বৃদ্ধি পেলে রোধ বৃদ্ধি পায় এবং উষ্ণতা কমলে রোধ কমে যায়। তবে দেখা গেছে যে কতকগুলি সংকর ধাতু যেমন ইনভার, কনস্ট্যান্টেন ইত্যাদির রোধ উষ্ণতার হ্রাস বৃদ্ধিতে প্রায় একই থাকে। আবার অর্ধ পরিবাহী, তড়িৎ বিশ্লেষ্য ইত্যাদি পদার্থের ক্ষেত্রে উষ্ণতা বাড়লে কিন্তু রোধ কমে যায়। সুতরাং উষ্ণতার ওপরেও রোধ নির্ভর করে। আচ্ছা, এখান থেকে আমরা তো রোধাঙ্কের সংজ্ঞা পেয়েছি। এখন যদি বলা হয় যে কুড়ি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় তামার রোধাঙ্ক 1.68 × 10⁻⁶ ওহম সেন্টিমিটার, বলতে কি বোঝো? তাহলে কি পাবো আমরা? না, কুড়ি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়
এক সেন্টিমিটার দৈর্ঘ্য এবং 1 সেন্টিমিটার স্কোয়ার প্রস্থচ্ছেদ বিশিষ্ট তামার ব্লকের দুই বিপরীত পৃষ্ঠের মাঝের রোধই হচ্ছে 1.68 × 10⁻⁶ ওহম। পরিবাহী বলতে আমরা তড়িতের সুপরিবাহী পদার্থ বুঝি, অর্থাৎ যে সকল পদার্থের মধ্য দিয়ে সহজেই তড়িৎ পরিবহন হয় তাদের বলা হয় তড়িতের সুপরিবাহী পদার্থ, যেমন সোনা, রূপো, তামা, অ্যালুমিনিয়াম ইত্যাদি। আর কতকগুলো পদার্থ আছে যাদের মধ্য দিয়ে তড়িৎ সাধারণ অবস্থায় তড়িৎ চলাচল করতে পারে না, তাদের বলা হয় কুপরিবাহী বা অন্তরক, যেমন কাঠ, কাঁচ, কাগজ, প্লাস্টিক ইত্যাদি, রবার। অর্ধপরিবাহী, ঘরের উষ্ণতায় কিছু পদার্থ আদর্শ অন্তরক হিসেবে কাজ করলেও সামান্য উষ্ণতা বাড়িয়ে দিলে তাদের পরিবহন ক্ষমতায় কিন্তু উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়, এই সমস্ত পদার্থকে বলা হয় অর্ধপরিবাহী, উদাহরণ সিলিকন, জার্মেনিয়াম ইত্যাদি। আবার কিছু 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 ধাতুর রোধ উষ্ণতা কমলে কমতে থাকে এবং উষ্ণতা হ্রাস পেয়ে পরম শূন্য উষ্ণতার কাছাকাছি পৌঁছলে এদের রোধ প্রায় শূন্য হয়ে যায়, অর্থাৎ তড়িৎ পরিবহনের ক্ষমতা প্রায় অসীম হয়ে যায়। এই ধরনের পদার্থগুলোকে বলা হয় অতিপরিবাহী। যেমন দেখা গেছে পারদ 4.2 কেলভিন উষ্ণতার কাছাকাছি পৌঁছলেই এর তড়িৎ পরিবহন ক্ষমতা প্রায় অসীমে পৌঁছে যায়। আবার সীসার ক্ষেত্রে সেই উষ্ণতাটা প্রায় 7.2 কেলভিন। রোধের সমবায় বলতে কি বোঝায়? কোনো তড়িৎ বর্তনীতে একাধিক রোধ সংযুক্ত করার পদ্ধতি বা কৌশলকেই বলা হয় রোধের সমবায়। আমরা এখানে রোধের শ্রেণী সমবায় এবং রোধের সমান্তরাল সমবায় এই দুই ধরনের সমবায় নিয়ে আলোচনা করব। রোধের শ্রেণী সমবায় বলতে কি বোঝায়? কতকগুলি রোধ যদি তড়িৎ বর্তনীতে এমনভাবে যুক্ত থাকে যে একটির শেষ প্রান্ত অপরটির প্রথম প্রান্তের সঙ্গে জোড়া লাগানো থাকে এবং প্রতিটি রোধের মধ্য দিয়ে একই পরিমাণ তড়িৎ প্রবাহ যায়, তখন রোধের ওই সংযুক্তিকরণের পদ্ধতিকে বলা হয় রোধের শ্রেণী সমবায়। যেমন এখানে আমরা দুটো রোধ নিয়েছি, R1 এবং R2। R1 রোধের শেষ প্রান্ত B R2 রোধের প্রথম প্রান্তের সাথে যুক্ত, অর্থাৎ R1 R2 শ্রেণী সমবায়ে রয়েছে এবং এদের মধ্য দিয়ে প্রবাহিত তড়িতের মাত্রা যদি I হয় তাহলে R1 রোধের মধ্য দিয়েও প্রবাহিত তড়িতের মাত্রা I এবং R2 রোধের মধ্য দিয়েও প্রবাহিত তড়িতের মাত্রা I। এখন A, B, C এই প্রান্তগুলিতে বিভবের মান যথাক্রমে VA, VB, VC ধরলে ওহমের সূত্র থেকে আমরা পাই R1 রোধের ক্ষেত্রে VA - VB সমান I × R1। একইভাবে R2 রোধের ক্ষেত্রে VB - VC সমান I × R2। এই দুটো সমীকরণকে যদি যোগ করে দিই তাহলে আমরা পাচ্ছি VA - VC I × R1 + R2। এখন যদি এই R1 R2 রোধের পরিবর্তে এমন একটি রোধ, একক রোধ R ব্যবহার করা যায় যাতে ওই বর্তনীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহমাত্রা I অপরিবর্তিত থাকে, তাহলে আমরা ওহমের সূত্রানুযায়ী পাব VA - VC I × R। সুতরাং এই দুটি সমীকরণকে তুলনা করে পাই I × R1 + R2 = IR বা R = R1 + R2। এটাই হচ্ছে শ্রেণী সমবায়ে তুল্য রোধের মান। রোধের সমান্তরাল সমবায় বলতে কি বোঝায়? কতগুলি রোধের এক প্রান্ত
যদি একটি নির্দিষ্ট বিন্দুতে এবং অপর প্রান্তগুলি অপর একটি নির্দিষ্ট বিন্দুতে যুক্ত থাকে এবং ওই দুটি নির্দিষ্ট প্রান্তের মধ্যে বিভব পার্থক্য সর্বদা একই থাকে, তখন রোধগুলির ওই সংযুক্তিকরণের পদ্ধতিকে বলা হয় সমান্তরাল সমবায়। এর ফলে তড়িৎ প্রবাহের ভিন্ন ভিন্ন শাখা বা পথ তৈরি হয়। এক্ষেত্রে R1 এবং R2 দুটি রোধকে সমান্তরাল সমবায়ে যুক্ত করা হয়েছে। এদের দুই প্রান্ত দুটি নির্দিষ্ট বিন্দুতে যুক্ত এবং সেই দুটি নির্দিষ্ট বিন্দুর মধ্যে বিভব প্রভেদ VA এবং VB এর মানও নির্দিষ্ট, অর্থাৎ এদের মধ্যে বিভব পার্থক্য VA-VB এর মান নির্দিষ্ট। ধরা যাক বর্তনীর মধ্যে দিয়ে প্রবাহিত তড়িতের মাত্রা I। এই I যখন এই দুটো রোধের মধ্যে দিয়ে প্রবাহিত হবে তখন কিন্তু বিভিন্ন পথ অবলম্বন করবে, অর্থাৎ এই I ভেঙে গিয়ে R1 রোধের মধ্যে ধরা যাক I1 পরিমাণ তড়িৎ প্রবাহ মাত্রা হচ্ছে এবং R2 রোধের মধ্যে দিয়ে I2 পরিমাণ তড়িৎ প্রবাহ মাত্রা হচ্ছে। ওহমের সূত্র দিয়ে সূত্র থেকে R1 রোধের ক্ষেত্রে আমরা কি পাই, VA-VB অর্থাৎ V=I1R1, এখান থেকে পাচ্ছি I1=V/R1। R2 রোধের ক্ষেত্রে V=I2R2, এখান থেকে পাচ্ছি I2=V/R2। আবার এই I এটাই ভেঙে গিয়েছিল I1 এবং I2তে, তাহলে আমরা বলতে পারি I=I1+I2, সেটাই এখানে করেছি। I=I1+I2 সমান কি পেলাম, V/R1+V/R2। এখন এই R1R2 রোধের সমবায়ের পরিবর্তে যদি এমন একটি রোধ ব্যবহার করা যায় যাতে ওই বর্তনীর দুই প্রান্ত A এবং B এর মধ্যে বিভব প্রভেদ V অপরিবর্তিত থাকে, তাহলে আমরা ওহমের সূত্র থেকে পাব V=IR বা I=V/R। সুতরাং এই দুটো সমীকরণকে তুলনা করে আমরা পাচ্ছি V/R=V/R1+V/R2, যেখান থেকে পেলাম I=I1R1+I2। ভিটা কমন নিয়ে নিলেই এটা আসছে, এটাকে সরল করে নিলে আর এর মান পাচ্ছি R1R2/R1+R2। এটাই হচ্ছে R1 R2 দুটি রোধ যখন সমান্তরাল সমবায়ে যুক্ত তখন তুল্য রোধ আর এর মান। এই গাণিতিক সমস্যাটি সমাধান করবে দুটি রোধের শ্রেণী সমবায় ও সমান্তরাল সমবায়ের তুল্য রোধ যথাক্রমে 12 ওহম এবং 5/3 ওহম রোধ দুটির মান নির্ণয় করো।